রব্বুল আলামিন বলছেন, যখন তাদেরকে বলা হতো তোমরা ঈমান আনো যেমন ওই লোকেরা ঈমান এনেছে, ওই লোকেদের মতো তোমরা ঈমান আনো, ওই লোক ওই লোকটাকে, ওই লোকটা কত দামি, স্বয়ং আমার আল্লাহর আঙ্গুল, আমার রবের আঙ্গুল, আমার মাবুদের আঙ্গুল, আমার আরশলার আঙ্গুল তার দিকে লক্ষ্যে চলে গেছে। তাহলে সেই লোকটা কত দামি ঈমানদার যে আল্লাহর হৃদয়কে কেড়ে নিয়েছে, আল্লাহর হৃদয়কে জয় করে নিয়েছে, আল্লাহর মনের মানুষ হয়েছে সে। এর জন্যে আল্লাহ আজকে আমাদেরকে বলছেন, ও মানবপুরবাসী, ওরে তফসিরে যত নারী পুরুষ আছিস, আমি আল্লাহ বলছি ওই লোকেদের মতো ঈমান আন। তাহলে সেই লোকটাকে, সেই লোকটা কত দামি, বা সেই লোকটাকে যাদের ব্যাপারে আল্লাহ তাবারক বা তাআলা বলেছেন এই লোকটাকে খুঁজে বের করি, চলেন সবাই খুঁজি সেই লোকটাকে। মা বোনেরা, আপনাদেরকে আগে একটা স্যাম্পল দিচ্ছি, ওই মহিলাটাকে বের করছি। কি করবেন? ওই বসুন, আমি গলা দেখতে পারি না। মা বোনেরা আমার, প্রথমে মেয়েদেরকে একটা স্যাম্পেল তুলে দিচ্ছি, আপনারা হাত দিয়ে কুড়িয়েলেন। মারে আমার, বন্ডে আমার, একটা মেয়েকে তুলে দিচ্ছি আপনাদের সামনে, ওই মেয়েটি কত দামি। মেয়েটির নাম হচ্ছে উম্মে হাকিম, ওর স্বামীর নাম হচ্ছে ইকরামা। শ্বশুরের নামটা শুনলে কলিজাটা জ্বলে যাবে, শ্বশুরের নাম আবু জাহেল, আবু জাহেলের বেটার নাম হচ্ছে একরামা, আর একরামার বিবির নাম হচ্ছে উম্মে হাকিম। উম্মে হাকিম ওর আসল নাম নয়, ওর নাম অন্য আছে, ওর বেটার নাম হাকিম, আর উম্মে হাকিম মানে হাকিমের মা। ওকে শ্বশুর বাড়িতে হাকিমের মা বলে ডাকে, ওর বাবার বাড়ির লোক ও হাকিমের মা বলে ডাকে। এই ডাকতে 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 ইতিহাসের পাতাতে সে হাকিমের মা নামই থেকে গেছে। এই মেয়েটি কত দামি, ও আমার বোনেরে, ওরে আমার বেটি রে, একটিবার ধ্যানের সঙ্গে শুনবেন। বিশ্বনবী যেদিন মক্কা বিজয়ী করলেন, সেদিন দশ জনের নামের একটা লিস্টকে কাবার গিলাপে টেঙ্গে দিলেন, আর দশ জনের নাম টেঙ্গে দেওয়ার পর বললেন, এই দশ জনকে যেখানেই পাবে কেটে ফেলে দাও, এদের মাথাকে গর্দন থেকে নামিয়ে দাও, এদের মাথাকে যে কেটে ফেলে দেবে তার জন্যে কোনো বিচার হবে না, এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই রকম দশ জনের নাম দিয়েছে, তার মধ্যে অন্যতম নাম হচ্ছে একরামা বিন আবু জাহেল। আবু জাহেলের বেটা, একরামার গর্দন রাখিও না, মাথাকে গর্দনে রাখিও না। এটা যখন সে শুনতে পেল, তো মক্কা ছেড়ে দিয়ে পাহাড়ে আনাচেকানাচে লুকিয়ে থাকতে লাগলো। বেশ কিছুদিন পর একরামা করলো কি, মক্কা ছেড়ে পালিয়ে চলে গেল। তাহলে মেয়েটা কি করলো? মেয়েটা আস্তে 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 রসুলের কাছে গেলেন। ও কালেমা পড়ে নিয়েছে, মক্কা বিজয়ের পর ঈমান এনেছে। মা বোন, যদিও মেয়ে ছেলে কত মজবুত দেখেন, নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিধবার নামান্তর, বিধবা হয়েই গেছি, আপনি যেখানে ওর গর্দনের ফয়সালা দিয়েছেন ও আর পৃথিবীতে থাকবে না, তো আমি চলেই যাব দুনিয়া থেকে। এই কথা বলল যে বলছে, রাসূলুল্লাহ, ওর সাজাটাকে নিয়ে দ্বিতীয় বিবেচনা করা যাবে না? না, ইসলামের বড় দুশ্মন দ্বিতীয় বিবেচনা করা যাবে না। তখন বললেন, রাসূলুল্লাহ,
তাহলে কিছুদিন মুলতবি ঘোষণা করে দেয়া হোক, কিছুদিনের জন্য মহলা দেয়া হোক, বিরতি দেয়া হোক। আমি আমার স্বামীর ব্যাপারটা চিন্তা করি, কত মজবুত মেয়ে, বিশ্ব নবী বললেন উম্মে হাকিম রে তোমার এই কথাটা মানার মতো কিছুদিনের মুলতবি ঘোষণা দেওয়া হলো, যাও তুমি তোমার স্বামীর ব্যাপারে চিন্তা করো। এবার উম্মে হাকিম স্বামীকে খোঁজ করতে বের হয়ে চলে গেলেন, একদিন দুদিন নয়, এক মাস দু মাস নয়, খুঁজেই পায় না, টেলিফোন নাই যে কোথায় আছে বলবে। খুঁজতে খুঁজতে মহিলাটা সামনে গিয়ে পৌঁছে গেছে। সামে যখন পৌঁছালো, তো এরকম বাজারে বলছে একরামা আছো, একরামা, স্বামীর নাম ধরে ডাকছে। বাজারে লোক ভিড় করলো, কি ব্যাপার? বলে বিদেশি কোনো লোক আপনাদের এখানে আছে? বলে আছে, এই পটিতে যাও দেখতে পাবে। গিয়ে দেখছে স্বামী, বলছে স্বামী আমার ফেরত চলেন, দেশে চলেন। বিবিকে তখন বলছে ইকরামা খেপি রে, এখানে আছি তো বেঁচে আছি, দুইবার দেখতে পাবি, আর মক্কায় চলে গেলে গর্দন চলে যাবে, যে মোহাম্মদের আইন রে, ওখানে কোনো কনসিডার চলবে না, বিধায় আমাকে নিয়ে জিয়ে তুই বিধবা হয়ে যাস না। স্ত্রী উত্তরে বলছে পৃথিবীর কোনো বিবি চাই না যে তার স্বামী মরে যা, আমি মরার জন্যে নানিনি তোমার জন্যে বিরতি দিয়েছি, মুলতবি দিয়ে তোমাকে আগিয়ে নিতে এসছি। দুইজন স্বামী স্ত্রী হাঁটতে শুরু করলো, চলতে 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 পূর্বর সূর্য উঠতে উঠতে পশ্চিমে ঢলে গিয়ে যখন ডুবে গেল, তখন একরামা তার বিবিকে বলছে বিবি রে অনেক ক্লান্ত হয়েছি, এবার বিছানা লাগাও। এবার একটা চাদরকে ঝেড়ে বিছানা করলো, সামান্য ফাঁক রেখে এক দু হাত পরে আর একটা বিছানা লাগাচ্ছে। তখন একরামা বলছে স্বামী স্ত্রী কি আলাদা বিছানায় শোয় রে, কতদিন দেখা নাই, কত টেনশনে বিদেশে ঘোরাঘুরি করছি, কত ভালোবাসা, কত কথা, কত গল্প, কত প্রেম বিনিময় হবে রে, একটা বিছানা বাদ দিয়ে কেন আলাদা বিছানায় তুই যাচ্ছিস। বিবি তখন বলছে স্বামী আমার, তুমি আমার স্বামী, আমি তোমার বিবি, এ কথাটা বড় সত্য, কিন্তু আমার গায়ে দলিল চেপে গেছে, আমার গায়ে কোরআন চেপে গেছে, আমি কোরআনকে গ্রহণ করে নিয়েছি, আমি কালেমা পড়ে নিয়েছি, আমি বায়াত হয়ে গেছি, আমি রসুলের হাতে হাত দিয়ে দিন কবুল করেছি, আমি একজন মুসলিম আমে, আমি একজন মুসলিম আমে, আমার কাছে কোনো দিন একটা মুশরিক ছেলে আসতে পারে না, আমার গায়ে হাত দিতে পারে না, তার জন্য এটা হালাল হবে না, তোমাকে আমি নিয়ে চলে যাব বিশ্ব নবীর কাছে। তুমি নবীজির কাছে গিয়ে হাতে হাত দিয়ে যখন কালেমা পড়ে নেবে, তোমাতে আমাতে মক্কার মাটিতে আবার নতুন বাসর ঘর সাজিয়ে নেব, তখন কত কথা হবে, কত আনন্দ হবে, কত প্রেম নিবেদন হবে, কত ভালোবাসার কথা চলবে। তাহলে মা আমার, বোন আমার, একটা মেয়ের ঈমান দেখেন কত মজবুত। তারা দুজনে সম্পর্কে স্বামী স্ত্রী, তারা রয়েছে বিদেশে, তাদেরকে এক জায়গায় থাকলে কেউ ধরার নাই, বলার নাই। তারপরে সামান্য মাত্র দলিলকে গ্রহণ করার জন্যে একজন স্ত্রী একটা স্বামীকে কাছে আসতে দিল না, তাহলে সে যেদিন কালেমা পড়েছে পরের দিন থেকে আমল লেহের ময়দানে নেমে গেছে। আমার আল্লাহ বলছেন ও বিশ্ববাসী ঈমান আনবি তো ওদের মতো আ